বাঁচার আকুতি নিয়ে একটি ভিডিও, তাও আবার বাংলাদেশি নারী গৃহকর্মীর। ভিডিওটি অনলাইনে আসার সাথে সাথে ভাইরাল হয়ে পড়ে, আসতে থাকে নানা মাধ্যম থেকে আমাদের ইনবক্সে। দাম্মাম প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সহকর্মী ম্যাননের সহযোগিতায় ভিডিওটির সত্যতা যাচাইয়ের অনুসন্ধানে নামি। ভিডিওটি সম্পর্কে জানানো হয়েছে রিয়াদ দূতাবাসের লেবার উইংয়েও। ভিডিওতে একজন নারী গৃহকর্মী অভিযোগ তুলেছেন সিরাজ নামে এক হাইল প্রবাসীর বিরুদ্ধে। করায় খারাপ কাজ করায় আমাদের নয়টা মেয়েদের, নয়টা মেয়েকে ও জিম্মি করে রাখছে, ঠিক আছে। ওর জিম্মিতে আমরা নয়টা মেয়ে আছি। যদি আমরা কোনো আমরা কোনো খারাপ কাজ করতে চাই না, যদি না করি তাহলে আমাদের সৌদি আরব দেশে বাসার বিষয়ে না, আমাদের বাসায় না দিয়া ও আমাদের জিম্মি করে আমাদের দিয়ে খারাপ কাজ করায়। যদি না করি আমরা, ও আমাদের শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে। তাই প্রবাসী ভাই ও বোনেদের, প্রবাসী ভাইদেরকে বলি, আমার দেশ প্রশাসনের কাছে বলি, একটাই অনুরোধ করি, আপনারা আমাদের বাঁচান। অভিযোগে বলা হয়েছে নয়জন মেয়েকে আটকে রেখে আপত্তিকর কাজ করাতে বাধ্য করছেন এবং তারা এখান থেকে মুক্তি চাচ্ছেন। তার দেয়া নাম্বার অনুযায়ী আমরা কৌশলে যোগাযোগ করার চেষ্টা করি সজীবের সাথে। সজীবের সাথে আমাদের কথাও হয় বেশ কয়েকবার, তবে সজীব যেটি বলতে চায়। কেমন আছেন? আচ্ছা, আপনি আছেন কোথায় একটু জানতে পারি? হ্যাঁ, জানতে পারবেন। বলেন। আচ্ছা, নেভার মাইন্ড, আমি একজন বাংলাদেশি, আমি একজন প্রবাসী আপনার মতো। আমার কাছে একটা ভিডিও আসছে, সেটা হলো আপনি নাকি নয়জন বোনকে আপনি জিম্মি করে রাখছেন, এটাকে কতটুকু সত্য? হ্যাঁ, ভিডিওটা আমিও দেখছি, ভাইরাল হয়েছে, কেসে ভাইরাল করছে, বুঝতে পারছেন? হুম, এটা আমিও দেখছি। পরে মনে করেন রিকোয়েস্ট করছি মনে, যে এটা তুই করলি কেন? ও মনে করেন যে এই মুহূর্তে যে মানুষের কাছে টাকা নিচ্ছে, যা হতে হয়তো প্রতি ওটা প্রতিবাদ করছিলাম, তার বন্ধু বান্ধবকে দিয়া এটা ফেসবুকে পাঠাইছে। মনে করেন যে খেয়ে নিজে ফেসবুকে ছাড়ে নাই, ভিডিও করছে, হ্যাঁ একটা দিয়া আর একটা মোবাইলে দেখাইছে, দেখে মনে করেন ওটা সজীব বলতে চায় তাকে ফাঁসানো হচ্ছে। ফাঁসানো হচ্ছে কারণ হিসাবে সজীব জানান মেয়েটা এক সৌদির বাসায় কাজ করেন এবং কাজের ফাঁকে ফাঁকে প্রায় ইমুতে লাইভে আসেন, আর সে লাইভে সজীবের চোখে পড়লে সজীব সেটার প্রতিবাদ করাতে তাকে নিয়ে এই মিথ্যে চার। মেয়েটার লাইভে আসে কিংবা সজীব প্রতিবাদ করেছে এমন কোনো তথ্য প্রমাণ আছে কি না সজীবের কাছে জানতে চাইলে সজীব তা দেখাতে পারেননি। প্রবাসে এমন ঘটনা দুঃখজনক হলেও কে মিথ্যে বলছে কিংবা এ ঘটনার পিছনে কে সত্য রয়েছে তা জানতে দ্বিতীয় ভিডিও পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে দর্শক। ঘটনার সত্যতা নিয়ে ফিরছি পরের ভিডিওতে, এবং সে পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন A to Z by Nihon এই চ্যানেলটি।